রাজস্থানের রাজধানী জয়পুরে অনেক ঐতিহাসিক দুর্গ বা মহল আপনারা দেখতে পাবেন, কিন্তু তার মধ্যে অন্যতম হলো জয়গর ফোর্ট বা দুর্গ। কারণ এই দুর্গ রাজস্থানের বাকি সব দুর্গের থেকে একদমই আলাদা। আমির ফোর্ট যিনি তৈরি করেছিলেন কাচওয়া বংশের রাজা মানসিং তার রাজত্বকালের সময়, যা ধন সম্পদ তিনি সঞ্চয় করেছিলেন তা গুপ্ত রাখার জন্য তিনি চিল্কা টিলা নামে একটি পাহাড় বেছে নিয়েছিলেন এবং তারপর উনি 1600 শতাব্দীতে এই দুর্গের নির্মাণ শুরু করে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে এই দুর্গের নবনীকরণের কাজ সাওয়াই জয় সিং আমির দুর্গের সুরক্ষার জন্য সম্পূর্ণ করেছিলেন। এবং তারপরে এখানে গুপ্ত খাজানার কিছুটা অংশ কাজে লাগিয়ে 1927 সালে তিনি জয়পুর শহর বসিয়েছিলেন। সাল 1976 যখন গোটা দেশে এমার্জেন্সি জারি করা হয় তখন এখানকার গুপ্ত খাজানা নিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে থাকে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কানে এই খবর পৌঁছে যায় যে এই দুর্গের বিশাল জলের ট্যাঙ্কের নিচে বহুমূল্য খাজানা গুপ্ত রাখা হয়েছে। এবং তারপরে প্রায় 50 দিন অবধি ভারতীয় সেনা দ্বারা অনুসন্ধানের কাজ চলতে থাকে এবং ভারী সংখ্যায় ভারতীয় সেনাদের ট্রাক দিল্লির জন্য রওনা দেয়। জয়গড় দুর্গে থাকা অষ্টধাতু দিয়ে তৈরি করা এই কামান, যার ওজন প্রায় 250 টনেরও বেশি, যাকে ওই আমলের সবথেকে বড় এবং উন্নত মানের কামান বলে মানা হতো। শত্রুদের থেকে প্রায় 35 কিলোমিটার দূরের থেকেই এই তোপ বা কামান আক্রমণ করতে সক্ষম ছিল। আর শুধু এই কামান নয়, এখানে আরও অনেক কামান আছে, যে কামানগুলি সব এখানের কারখানাতেই তৈরি করা হয়। ওই আমলের রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমকে কাজে লাগিয়ে এখানের এই ঢাকা দেওয়া জলের ট্যাঙ্কিতে প্রায় 60 লাখ গ্যালন জল রাখা হতো, যাতে ভবিষ্যতে যদি কোনোদিনও খরার শিকার হতে হয় বা শত্রুরা কোনো রকমভাবে চারিদিক দিয়ে এই দুর্গকে ঘিরে ফেলে, তাহলেও টানা 2 বছর 10,000 সৈন্যের জল এখান থেকে যোগান দেওয়া যেতে পারে। আমির দুর্গ থেকে জয়গড় দুর্গ অবধি একটি গুপ্ত সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, যে সুড়ঙ্গ আপনারা এখনও ব্যবহার করতে পারেন। দুর্গের ভেতরে ওই আমলের অনেক পুরনো জিনিস আপনারা দেখতে পাবেন, যেমন হাতে চলা তখনকার দিনের ওয়াটার কুলার, হাতির পিঠে লাগানোর জন্য আলাদা আলাদা রকমের বসার চেয়ার এবং মহারাজা এবং রানীমায়ের সুন্দর মহল এবং তখনকার দিনের শাক সবজি দিয়ে বানানো সুন্দর পেন্টিং। তো এই হচ্ছে আজকে আমাদের লাস্ট লাঞ্চ, মানে জয়পুরে আজকে আমাদের লাস্ট লাঞ্চ, এরপরে আমরা বেরিয়ে যাব অন্য জায়গায়। তো এখানে আছে ভাত, আছে এখানে আলু, কি বললো নামটা, আলু ভোজপুরি, মানে আলুর ভেতরে একটা পনিরের কিমা দেওয়া রয়েছে, তার মধ্যে একটা বাটার ফাটার দিয়ে একদম একটা ঝোল টাইপের রয়েছে, মানে হেভি সুন্দর খেতে। তার মধ্যে আছে ডাল মাখানি আর তার সাথে ভাত, সেটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। সো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে জয়গড় ফোর্ট। আর তার আগে রুম চেক আউট করে নিলাম, ব্যাকপ্যাক নিয়ে নিচ্ছি একেবারে, কারণ জয়গড় ফোর্ট দেখে আমরা ট্রেন ধরে সোজা আরেকটা ডেস্টিনেশনে যাবো। আর সেকেন্ড কথা হলো, এখন বাজে প্রায় 1:44, আমাদের এখানে চেক আউট টাইম ছিল 12টা অবধি, বাট হোটেলের লোকরা খুবই ভালো, মানে আরও 1.5 ঘন্টার ওপরে হয়ে গেলে তার জন্য কোনো এক্সট্রা কিন্তু চার্জ নেয়নি। সো উবের আসছে আমাদের, উবের অটো করলাম কারণ কারে একটু বেশিই দেখা ছিল ভাড়াটা। সো উবের অটো করলাম, উবের আসছে, দেন এখান থেকে যাবো সোজা জয়গড় ফোর্ট। সব ঠিক আছে, কিন্তু ভাইয়ের ব্যাগের দুটো হ্যান্ডেল ছিঁড়ে গেছে, বেচারা এরকম করে ব্যাগটাকে নিয়ে যাচ্ছে। যাক, আমাদের উবের কাকু রাস্তায় দাঁড়িয়ে আছে, বললো প্লিজ একটু রাস্তায় এসে যাও। আর হোটেল থেকে যেই বেরোলাম না রাস্তায়, বাপরে বাপ, আবার সেই ভাঙ্গার ফোর্টে গেছিলাম না, সেরকম পুরো, হ্যাঁ সেরকম পুরো, মানে গরমটা আবার প্রচণ্ড লেভেলেরই গরম রয়েছে। বাট হ্যাঁ, এখানে গরমটা লাগছে ঠিকই, কিন্ততু তার সাথে হাওয়াও দিচ্ছে, আর প্লাস এখানে হিউমিডিটি খুবই কম, মানে ঘাম হবে না তোমার এতটাও, হ্যাঁ কি না, আজকে কিন্তু ঘামটা হচ্ছে না একটুটা, না গরম লাগছে বাট ঘামটা হচ্ছে না আজকে। এই তো কাকু চলে এসেছে, এটাই হচ্ছে আমাদের উবের। প্রাইভেট কে উপর এক বডিগার্ড বেঠা থা। আচ্ছা পহলে বার, পহলে, আচ্ছা, মানে আবি উসকা বংশ তো জিন্দা হ্যায়, কে নাম বলা, মহারানী গায়ত্রী দেবী, মানে মহারানা প্রতাপের যিনি বংশধর এখনো বেঁচে আছেন, মহারানী গায়ত্রী দেবী। ওফ, কত বড় প্রাউড ফিল করে হ্যাঁ মানুষটা। সেকেন্ড কথা হলো, এই জয়পুরের এই মেইন সিটির এই জায়গাটাকে পিঙ্ক সিটি বলা হয়। সো দেখতে পাচ্ছ সব দিকে কিন্তু এগুলো সব রাজাদের ছিল আগেকার দিনে, এখন দিন মানে ডে বাই ডে এটা মডিফাইড হচ্ছে। সো এদিকটাও সেম, এদিকটাও সেম, মানে দুদিকেই সেম পাবে।
অ্যাকচুয়ালি গাইজ আমার খুব খারাপ লাগছে, মানে আমরা প্রথমে যখন উবের বুক করলাম তখন দেখাচ্ছিল 260 টাকা, না 225 টাকা, হ্যাঁ 225 টাকা দেখাচ্ছিল। তো এই কাকুটা যে কাকু আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে, এই কাকুই পেয়েছিল ওই বুকিংটা, ঠিক আছে। তো আমরা দেখছিলাম অনেক লেট হচ্ছে বলে ক্যান্সেল করে দিয়েছিলাম, নিয়ে আবার রিবুক করলাম, তখন আবার এই কাকুটাই পেলো কিন্তু 160 টাকা দেখে দিল। মাঝখানে 40-50-65 টাকা যে কম হয়েছে না, এটা আমার খুব খারাপ লাগছে। বেচারা এখনো খাইনি, ওখানে সমোসা কচুরি আনতে গেলো, আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা খাবে, আমি বললাম না কাকু আমরা খেয়ে এসেছি, কাউকে 20 টাকা এক্সট্রা দিয়ে দেবো, বলবো এটাই বলবো যে কাকু সমোসা কচুরির দামটা আমাদের তরফ থেকে ছেলে ভাবে নি না, তাই না বল? একদম একদম একদম, আমার খারাপ লাগলো কারণ বেচারা ওই টাকাটাই পেয়েছিল না, এটা ওর হাক আছে ভাই। সো গাইস ফাইনালি এসে গেছি এখানে, এখানে রয়েছে বাচ্চাদের জন্য 75 টাকা, অ্যাডাল্টের জন্য 150 টাকা, আর স্টুডেন্টের জন্য 75, মানে 75 টাকা, ভিডিও ক্যামেরা করলে এক্সট্রা আরও 200 টাকা। বাপরে বাপ, মানে নিচে তাও কম ছিল, আম্বার ফোর্টে এখানে আরও বেশি, আর এখানে গাইড ফাইডের জন্য আরও এক্সট্রা টাকা লাগছে, এখানে একটা বোর্ড রয়েছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো গাইস আমি রিকোয়েস্ট করলাম কি আমরা স্টুডেন্ট স্যার প্লিজ 75 টাকা করে নিন, ওই কাকুটা বললো, কাকুটা খুবই ভালো অ্যাকচুয়ালি, বললো যে 150 টাকা করেই নেবো কারণ আইডি কার্ড তোমাদের কাছে নেই, বাট আমি এই যে ভিডিও করছো এটার জন্য কোনো ক্যামেরার ভিডিওর চার্জ নিচ্ছি না আমি, মানে ক্যামেরার কোনো চার্জ নিল না, মানে 200 টাকা কম নিয়ে নিল, তো ঠিকই আছে, মানে আমাদের স্টুডেন্টের ইয়ে নেয়নি বাট আমাদের নর্মাল ইয়ে মানে অ্যাডাল্টদেরই নিয়েছে 150 টাকা করে, কিন্তু আমাদের ভিডিও ভিডিও করার জন্য এক্সট্রা কোনো টাকা নেয়নি, ঠিক আছে। হাম্বল জিনিসটা একটা রইলো, ভালোই লাগলো বেশ। আর এটা হচ্ছে ফ্রন্ট এরিয়া, এটা পার্কিং এরিয়া হয়ে গেছে এখন অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে ফার্স্ট একদম দেওয়াল, তার মধ্যে ফার্স্ট যে এন্ট্রি গেট। তো এই হচ্ছে সেই গেট, সেই তখনকার দিনের গেট দেখতে পাচ্ছ, মানে কাঠ রয়েছে, কাঠের ওপর আবার লোহার পাতি রয়েছে, না না কাঠ ভেতরে রয়েছে, ওর উপর আবার লোহার পাতি রয়েছে, লোহার পাতিটা মোটেও মানে নর্মাল কোনো পাতি নয়, ঠিক আছে, যথেষ্ট মোটা, এটা মানে আঙুল দিয়ে তুমি বেঁকাতে পারবে না, ঠিক আছে। তো তারপরে এই গেটটা তৈরি করা হয়, আর এক একটা গেটের সাইজ দেখো বিশাল বড়, মোটামুটি এটা খুব কম হলে কত ফুট হবে ভাই? 20 ফুট, আরামসে 20 ফুটের একটা গেট, আর 20 ফুটেরই দরজা ভাই ছিল। চলো এখন আমরা ওপরে, এখানে কিছু এদের কিছু হ্যাঁ রাস্তা আচ্ছা। তো এখানকার সবাই বলছে খালি বারবার রিকোয়েস্ট করছে গাইড নিয়ে নাও, গাইড নিয়ে নাও, গাইড নিয়ে নাও, না ভাই গাইড নেবো না। গাইডের রেটটা বলো একবার। হ্যাঁ গাইডের রেটটা হচ্ছে ভাই 1000 টাকা, এর থেকে ভালো আমি ভাই বাড়িতে 20 ঘন্টা পড়ে নেবো হিস্ট্রি চ্যাপ্টারটা একবার, তাও ভালো। 1000 টাকা দিয়ে গাইড। এটা হচ্ছে আরেকটা গেট, মানে এটা কেল্লার ভেতরে ঢোকার জন্য মেইন যেটা গেট। প্রচন্ড উপরে থাকতো রাজা, আমরা হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে, একটা ঘোড়া নিয়ে আসতো। হ্যাঁ এই জন্য বললাম ভাই রাজস্থান হেলে 2-3 জন মিলে আসবে, একা এসো না, মাথা ঘুরে পড়ে যেতে পারো, লাইক আমি এখন যদি পড়ে যাই এটা 2 জন তো আমাকে বাড়ি নিয়ে যেতে পারবে একদম। আর ওই হচ্ছে আমাদের আগেকার দেশের শান মান ফ্ল্যাগ, আর এখান থেকে দেখো ও তখনকার দিনের ভাই, আজ থেকে 400-500 বছর আগেকার জিনিস। আর এখান থেকে ওরা ওয়াচ করতো যে কোথায় কি হচ্ছে। এই হচ্ছে সেই আগেকার কি বলে এটাকে ক্যামেরা বলতে পারো, এটা দূরের থেকে কত ছোট লাগছিল দেখ, কাছে এসে আমাদের হাইটের পুরো। আর সেকেন্ড কথা হচ্ছে আম্বার যে ফোর্টটা রয়েছে না, আম্বার ফোর্টের ওখানে যখন মানে রাজা দেখে নিত যে কোনো একটা যুদ্ধের আশঙ্কা বা কিছু একটা বিপদের আশঙ্কা আসছে, তখন উনি ওখান থেকে এখানে চলে আসতেন, মানে জায়গার ফোর্টে চলে আসতেন, আর এখান থেকে আম্বার ফোর্টের একটা কানেকশন ছিল একদম ভেতর ভেতর দিয়ে। এই ভিউটা দেখো, ও এম জি, ওই দেখো ওটা হচ্ছে আম্বার ফোর্ট, ওটার সাথে এটা টোটালি কানেকশন ছিল একটা। আর রাজাদের ফোর্ট সবসময় দেখতে পাচ্ছ এতটাই উঁচুতে হতো না, যে কোনো মানে লড়াই যদি কেউ করতে আসতো বা কোনো মুঘলরাই তো বেশি লড়াই করতে আসতো, তো ওরা এই ওপর থেকে বুঝতে পারতো বা দেখতে পেতো জিনিসটা যে কোনো একটা সৈন্য দল আমাদের উপর অ্যাটাক করতে আসছে। সো এখান থেকে তাই জন্য মানে যে কোনো ফোর্ট না অনেকটা ওপরে তৈরি করা, এটাই হচ্ছে মেইন রিজন। আর এগুলো হচ্ছে মেইন মানে এটাতে কী বলো তো এটাতে তুমি ওপেন দেখছো ঠিক আছে, আর এটা হচ্ছে এমন তুমি দেখতে পাবে বা তোমাকে কেউ দেখতে পাবে না, এরকমই একটা ব্যাপার, তাই না? পুরো এই টাইপের করা, এত মানে আগেকার যুগে এত
সিরিয়াসলি আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখনকার না, আজ থেকে 500-600 বছর আগে কিন্তু এটাকে মেরে ভাঙতে পারবে না। ইয়ে 2 ফুটের দেওয়াল ভাই, আর প্রায় 2 ফুটের দেওয়াল। এটা দূরে, এটা দূরের থেকে ছোট লাগছিল কিন্তু এটা দেখো আরো বেশি হবে তো। আর এটা দেখো আমার থেকে হাইটটা বেশি, আমি 6 ফুট, তার মানে এটা ভাবো কতটা। তো এই জায়গার ফোর্টে আছে আমাদের 250 টনের যে সব থেকে মানে আমাদের ভারতবর্ষে সব থেকে বড় যে তোপটা, সেটাতে এক এক বারে নাকি 50 কিলোর বারুদ ভরা হতো। বাট ওটা একমাত্র একবারই ব্যবহার করা হয়েছিল, আর তখন নাকি প্রচুর বড় মহাপ্রলয় হয়ে গেছিলো। মানে 50 কিলোর বারুদ যদি একবারে ব্যবহার করে যে জায়গাটায় পড়বে কি খতরনাক সিচুয়েশন হবে বুঝতেই পারছো। সো এখন ওই তোপটাই দেখতে যাচ্ছি, তোপটা আছে ওই ওপরটায়, টিনের যে সেটটা রয়েছে ওখানে। আরে ভাই এর হাইটটাই তো খতরনাক। সো এটাই হলো সেই তোপ। এটা কি দিয়ে, মোষ দিয়ে চালানো হতো না কি বলো না, বেল দিয়ে মানে কি ষাঁড়। আর এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সমস্ত জয়পুরটা দেখা যায়, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ওটা জয়পুর, বাট আমরা বাঙালি তো আমরা জয়পুরই বলবো, আমরা জয়দেবের মেলা বলি না, আমরা জয়দেবের মেলা বলি, হ্যাঁ কি না। সেই হচ্ছে টোটাল জয়পুরটা। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ সকালে গেছিলাম, ওটা হচ্ছে কি জলমহল, ওটা হ্যাঁ ওটা হচ্ছে জলমহলটা। আর আম্বারপুরটা আছে এদিকে, সেই হচ্ছে টোটাল জয়পুর। খতরনাক লাগছে, আমি ড্রোন শট নিতাম বাট মেইন প্রবলেম হচ্ছে এখানে প্রচণ্ড তাপমাত্রা বেশি, ঠিক আছে। আর ফোনে যেহেতু ফুল ব্রাইটনেস দিয়ে ড্রোন শট নিতে হয়, আদারওয়াইজ আমি পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি বুঝতে পারবো না। সো যখনই আমি ফুল ব্রাইটনেস দিয়ে ড্রোন শট নেবো না, সঙ্গে সঙ্গে ফোনটা হিট হয়ে যাবে, আর একটা অপশান চলে আসবে কি ফোন ইওর ফোন ইজ টু মাচ হট, এরকম টাইপের কিছু একটা চলে আসে, ঠিক আছে। সো যখন এটা চলে আসবে তখন আর ফোনটা কাজ করতে থাকে না, প্রবলেম করে। আমি একবার ট্রাই করেছিলাম, সো এরকম প্রবলেমটা হয়, সো দ্যাটস ওয়াই আমি আর ড্রোন ফ্লাই করছি না এখানে। আর আরেকটা কথা, এখানে নাকি বেশিরভাগ অস্ত্র শস্ত্র তৈরি করা হতো, মানে কারখানা টাইপের ছিল বলতে পারো। সো আমার আমার যতটুকু ঘুরে বা শুনে শুনেছি এটার ব্যাপারে বা শুনলাম, এটাই আমার লাস্ট অবধি মনে হলো কি এটাই হচ্ছে রাজার একটা গোপন জায়গা, যেখানে অস্ত্র শস্ত্র বা রাজা নিজে মানে যখন কোনো কিছু প্রবলেম বেশি ক্রিয়েট হতো তখন এখানে এসে উনি লুকিয়ে থাকতেন নিজেকে বাঁচানোর জন্য। সো এটা হচ্ছে একটা বড় ট্যাঙ্কি, মানে তখনকার দিনে সব থেকে বড় ট্যাঙ্কি। এখানে নাকি এতটাই লেভেলের জল ভরে রাখা হতো, যদি 10 বছর বৃষ্টিও না হতো না, 10,000 সৈন্য ডেলি জল খেলো, এই জলটা 10,000 বছর কন্টিনিউ খেলে তবে শেষ হবে। মানে এতটা লেভেলের জল এই টোটাল ট্যাঙ্কিটাতে মজুদ করে রাখা হতো, দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজের। উটের পিঠে চাপার জন্য কি করেছে দেখো, মানে উটটা দাঁড়াবে, উটের পিঠটার হাইট ওটার হাইট সেম সেম, সো এটা দিয়ে সিঁড়ি উঠে তারপর উটের পিঠে যাবে। আর উটটা হচ্ছে পাঁচতলা, উটের পিঠ থেকে তুমি পাঁচতলা বেলকুনিতে। সো আমার ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছিলো, সো সেটাই বলতে চাইছিলাম যে ওই উটের পিঠে যাবে ডিরেক্ট, তুমি পাঁচতলার বেলকুনিতে যাবে যেতে পারবে, মানে এতটাই খতরনাক লম্বা হয়ে ওরা। আর এটা হচ্ছে তখনকার দিনে সেই পুরনো গেট। আর এই যে নিবাস রয়েছে, নিবাসটার মানে ঢুকতে গেলেই তোমাকে দুদিকে দুটো তোপ রয়েছে, এগুলো ক্রস করে বেরোতে হবে। এগুলো আই থিঙ্ক সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এইভাবে রেখেছে, আগে এরকমভাবে থাকতো না ওপেন। আর এখানে একটা প্রচুর বড় একটা স্পেস রয়েছে, বিশাল বড় একটা স্পেস রয়েছে, মানে অ্যাকচুয়ালি এখানে সৈন্যদের সাথে সুভাত নিবাস এখানে কিছু একটা হতো, মানে লাইক পেয়ার টুয়ার কিছু একটা হতো, কিংবা হতে পারে এগুলো হচ্ছে তখনকার দিনের জিনিসপত্র। এটা তখনকার দিনের কুলার, ঠিক আছে, মানে ঠান্ডা হাওয়া বের করার জন্য। ভাবতে পারো কি দিমাগ ছিল ভাই, ট্যালেন্টেড। এগুলো কি ছিল, কিছু ওটা কুলার ছিল, আর এটা হচ্ছে এটা হাতির পিঠে রেখে, ওটা কি ওটা সিংহাসন টাইপের, হাতির পিঠে রেখে তো রাজামশাই বা রানীমা এটার উপর মানে চেপে যেতেন, আর এটা হাতির পিঠে থাকতো, এটাও একটা কুলার। এটা হচ্ছে জল রাখার পাত্র,
ও শেট, এটা ঢোল, ঠিকই বলেছিস তুই। ওই দেখো উপরে একটা চামড়ার মতো রয়েছে, সো এটা হচ্ছে ঢোল ভাই, আগেকার দিনে সে বাজাতো না, মানে এটার কি আওয়াজ হতো ভাই? ওই তোর না না মানে এটার আওয়াজটা তো খতরনাক লেভেলের সাউন্ড হতো ভাই, মানে এটা দিয়ে হতে পারে কোনো সংকেত পাঠাচ্ছে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তখন একটা এটা বাজানো তো হয় না, তবে এ তো এগুলো তো এখনকার। উল্টো পাল্টা বলছিস, সাবস্ক্রাইবারদের বোকা পেয়েছিস নাকি আমার? যাক এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জয়গড় ফোর্ট খুব ভালো লাগলো, বাট এত দূর ঘুরে মানে এতটা ঘুরে একটা জিনিসই বুঝলাম, এটা যতটা আমার যতদূর মনে হলো এই জায়গাটা টোটালি মানে সৈন্যদের সেফটির জন্য ইউজ করা হতো, মোট কথা বা সৈন্য বা রাজাদের সেফটির জন্য বা এখানে টোটালি অস্ত্র শস্ত্র তৈরি করা বা প্র্যাকটিস করা সব কিছুর জন্য এই জায়গাটা ব্যবহার করা হতো। এখানে একটা তোপ রয়েছে গাইজ, এটা এক্সিট, আর এখানে আগেকার রাজাদের কিছু জিনিস রয়েছে, এটা যেমন গান পাউডার টেস্টিং মেশিন, আচ্ছা এটা দিয়ে গান পাউডার টেস্টিং করা হতো। এইগুলো কি ভাই? এটা রকেটস, রকেটস ওর তো, দেখো রকেটস মানে কি উপরে কিছু ছুড়ে মারছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পুরো আর এটা তো একটা কামান রয়েছে এখানে, আরে ভাই এদিকে তোপ রয়েছে, কাইচি রয়েছে, আগেকার না না কাইচি না তো, এটা কিছু একটা অস্ত্র শস্ত্র হবে, এগুলো সব এগুলো সব কিছুই অস্ত্র, আগেকার দিনের অস্ত্র, ঠিক আছে বাট কি লেখা নেই সেটা, 17-1 এর গান এটা। এগুলো হচ্ছে তীরের বল্লব, মানে তীরের সাইজটা দেখো, মানে তীরটা কত বড় হতো ভাবতে পারছো তো? কারণ একটা তীর এখানে লাগে মিনিমাম এতটা, মানে টানতেই হতো প্রায় 2.5-3 ফুট, ভাবতে পারছো বিশাল বড়। এগুলো সেই তোপগুলো মানে একটা একটা করে হয় না, ওই নিচে লাগে এরকম করে ছুঁড়ে দিত ওই তোপ, এগুলো এগুলো আগেকার দিনের তলোয়ার। আরে ভাই এই তলোয়ারটা দেখো কত বড়, OMG, মানে যারা ব্যবহার করতো তাদের হাইট ফাইট ভেবে নাও। নাগিন 1746 মেড ইন জয়গড় ডিউরিং দি, এই তলোয়ারটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি যিনি ইউজ করতেন তার 7-7.5 ফুট হাইট ছিল, হ্যাঁ কি না? আর এগুলো তো মাথায় পড়তো মানে রক্ষা কবচ টাইপের কিছু। এটা হচ্ছে তীর গায়ে, মানে তীরটা কতটা হাইট ছিল ভাবো ভাই, এটা তীর, এটাকে বলল বলে ভাই, এটা হচ্ছে 18th century, ভাবতেই পারছো। এটা হচ্ছে হেলমেট অ্যান্ড ক্যাপ, যেটা পরে যুদ্ধবুদ্ধ করতে যেত সবাই, আর এগুলো হাতে লাগাতো আই থিঙ্ক, মানে এগুলো কথা বললাম, এগুলো হচ্ছে আগেকার দিনের বাসি, কোনো কিছু অ্যালার্ট করার জন্য বা কোনো কিছু যাত্রা শুরু করার সময় বা কোনো কিছু যাত্রা থেকে আসার সময় তখন এই জিনিসগুলো ব্যবহার করা হতো বাসিগুলো, আর এগুলোর সাউন্ড প্রচুর ছিল, প্রচুর। 18th century পিস্তল, ওফ। সো গাইস এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখন বাজে প্রায় 3:45, আমাদের ট্রেন হচ্ছে 4:45, আর এখান থেকে যাওয়ার পথে পড়বে হাওয়া মহল, ওটা একবার জাস্ট চোখের দেখা দেখে নেবো, কারণ ওখানে বেশি টাইম স্পেন্ড করলে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। হ্যাঁ ট্রেনটা মিস হয়ে গেলে আবার এখানে স্টে করতে হবে আবার, তাহলে মানে নেক্সট যেটা যেতে চাইছিলাম অ্যাকচুয়ালি মানে থর মরুভূমি, সেখানে আর যাওয়া হবে না। সো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি জলদি করে, উবের কারটা বাইরেই দাঁড়িয়ে আছে, ওখানে আমাদের সব ব্যাগ ট্যাগ আছে, ভয়ও লাগছে বাট কাকুটাকে দেখে তো বিশ্বস্ত মনে হলো, দেখা যাক গিয়ে। সো গাইজ এখন বাজে প্রায় 3:57, আমাদের যেহেতু 4:30 সময় ট্রেন আছে, সো আই থিঙ্ক হাওয়া মহল আর যাওয়া হবে না, বাট রাজস্থানে এসেছি যখন, আমি যেহেতু শপিং করতে খুব ভালোবাসি, সো আমি যেহেতু শপিং করতে খুব ভালোবাসি, সো একটা কুর্তির দোকানে এলাম, দেখা যাক এখানকার কিছু তো নিশানি নিয়ে যায়। ওরে বাপরে বিশাল বড় একটা দোকানে, কুর্তি চাই আমাকে। বাইরে এত গরম পেয়েছে কি এখানকার এসি, যেখানে যাচ্ছে এসির হাওয়া পেয়ে মোটামুটি ওর নাম করে দিচ্ছে, হম খুব বনওয়াতে কলর কি গারান্টি রহতি কলর নী যায়। আচ্ছা নেই গণিত নেই স্ট্রেট প্যাটার্ন কালার অল মিল যায়
ये 1500 का है, 1500 का है, सब हैंड प्रिंट का है, हाथ की छपाई का, कॉटन बहुत अच्छा है, घर पे कलर और मेगा टाइम मशीन है। इससे कम नहीं है 200 या 500 के अंदर कुछ? नहीं नहीं, इधर आओ। बाप रे, এটা দাম বলছে 1500 টাকা, খতরনাক লেভেলের প্রাইস। দর্শন করতে হবে, নিকল এসির হাওয়া খাচ্ছে বলে দাম 1500 টাকা ভাই। এগুলো মনে হচ্ছে একটু কম দাম হবে। इसका प्राइस कितना? 1850। और नीचे भी इतना ही दाम बोला मैंने, बोला 1500 के अंदर कम से नहीं, 500 रुपए में तो भाई साहब वो सिलाई भी नहीं आती। अच्छा, उसको नीचे ही वैसे ही दिखा रहा था, मैंने बोला कि उसके और नीचे हो ऊपर एक ही दाम है ना, तो उसने इसीलिए भेजा मैंने। नहीं नहीं नहीं, 500 वाला तो अच्छा ठीक, कोई बात नहीं, फिर ठीक বলছে 850 টাকা ভাই। আমাদের ওখানেই ভালো ভাই, আমাদের ওখানে 400-500 টাকায় খতরনাক লেভেলের করতে পারে। ফুলবল ভাই ও বললো যে এখানে পাওয়া যাবে, আমি এখানে এলাম, ওখানেও বলছে 1800 টাকা, বলছে 1800 টাকায় সেলাই হবে না। ওটা সেলাই হবে না ভাই, এই টি শার্টটা সেলাই করেনি, এটার দাম 350 টাকা। এটার দাম কত? 100 টাকা।